বন্ধুরা, আমি জবাইয়ের পরে মুরগিটা কাটবো, তো আমি কিভাবে রান্নার জন্য কাটবো আপনাদের সবাইকে দেখাবো, তো আমাদের সাথেই থাকুন। আপনারা মনে করেন না যে মুরগি কাটতে লেগে কেটে ফেলেছি, সকালবেলা হাতটা কেটে ফেলেছিলাম, এখন হাতে লাগছে, রক্ত বাড়াচ্ছিল, আমি এটা বাঁধেছি। অনেক কষ্ট করে করছি, আজকে ভিডিও আপলোড করার কোনো ইচ্ছাই ছিল না, হাত কেটে গেছে, কিন্তু আপনাদের জন্য করতে হচ্ছে। আপনারা অনেক কমেন্ট করছেন আমাকে, বন্ধুরা এই তো Thank you.
তো বন্ধুরা মুরগির চামড়াটা ছিল আমার শেষ পাই হয়ে গেছে দেখুন তো আমি এখন মুরগিটাকে পরিষ্কার করছি যেগুলো হালকা পাতলা লোম আছে ওগুলো আমি একটু ক্লিন করে নেব তো তো বন্ধুরা আমি এখন মুরগিটাকে পিস পিস করে কাটবো খুব সাবধানে কাটতে হবে দেখুন আমি কিভাবে কাটছি অবশ্যই আমি খুব সাবধানে কাটবো তো বন্ধুরা আমি যেভাবে করতাম আগে প্রথমে মুরগিটা শরীরে ওজন একটু কম শুকিয়ে গেছে আমার মতো মুরগির নাড়িগুলো সব বের করে নিব তো মুরগার জান
তো বন্ধুরা আমার মুরগি মুরগি ছিল এবং পিস করা শেষ, তা আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা আমার মুরগি ছিল এবং মুরগি রান্নার জন্য পিস পিস করা শেষ। তো আপনাদের আমার ভিডিওটা কেমন মানে লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।